তো হ্যাগ ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফানি ভিডিও তো আজকে কথা বলবো আমার জীবনের প্রথম আর্মি ডেলিতে যাওয়া আচ্ছা তো ভিডিওটি লাস্ট অব্দি দেখো আশা করি খুব মজা হবে ওকে সবাই বলছিল যে হয়তো তুই পাস করতে পারবি না হয়তো বাই চান্স যদি তোর লাক ভালো থাকে তাহলে পাস করে যাবি আর অনেকেই অধিকাংশই একশো পার্সেন্টের মধ্যে প্রায় নব্বই পার্সেন্টই বলছিল যে তুই পাস করতে পারবি না কিন্তু আমি তাদের ভুল প্রমাণিত করেছি আমি ফেল করেছি ও পাশ না করার ফেল একই তো আমাদের রিপোর্টিং টাইম ছিল রাত দুটোর দিকে তাই সন্ধ্যার সময় স্টেডিয়ামের পাশ দিয়ে কি 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 বলুন কি স্টেডিয়ামের পাশ দিয়ে রাস্তার কুকুররা যেভাবে শুয়ে থাকে সেভাবে শুয়েছিলাম আমরা যেখানে শুয়েছিলাম তার সামনে দেখি এক কাকু রুটি আর গুগনি নিয়ে আসছে তো সেখানে খেতে গেলাম দু তিনজন জন বন্ধু মিলে আমি ভাবছিলাম যে খিদে খিদে পাইনি পরে খাবো রাত দশটা সাড়ে দশটা দিয়ে খাবো তখন আমি যখন রুটি খেতে গেছিলাম তখন সময় হচ্ছে প্রায় সাতটার দিকে তো আমি ভাবছিলাম যে প্যাক করে নেবো পরে রাত সাড়ে এগারোটা কি বারোটা দিয়ে খাবো ইন্টারেস্টিং কাকুকে আমি বললাম যে রুটিটা ক্যারিতে প্যাক করে দিন আমি পরে গিয়ে খাবো পরে ওখানে বসে বসে খাবো কাকুর মুখ ভাই বাংলার পাঁচের মতো হয়ে গেল আমি যখন ক্যারির কথা বললাম এমন এমন মানে ভাব করলো যে আমি ওনার কাছে বাংলা মাল চেয়ে বসছি তারপরে উনি উনি আমাকে বললেন যে এখানে এটা ক্যারি ব্যান আস্তে আস্তে কথা বলো নইলে তোমাকেও ধরে নিয়ে যাবে পুলিশে আমাকেও ধরে নিয়ে যাবে পুলিশে তারপরে যখন বারোটা বাজে তখন আমাদের লাইনে দাঁড় করিয়ে দেয় আর বাথরুম ফাথরুম করার জন্য আমরা আমাদের একটা বন্ধু ছিল ওর কাছে ব্যাক ফ্যাক রেখে আমরা বাথরুম করতে গেলাম তারপরে বাথরুম থেকে ফিরে এসে আমাদের আর্মি অফিসাররা খুব ভালো মতো এন্টারটেন করছিলো যে যারা যারা লাইন লাইনচ্যুত হচ্ছিল লাইন থেকে বেরিয়ে গিয়েছিলো তাদের ডান্ডা দিয়ে শীতের মধ্যে পেছনে সুন্দর করে মালিশ করে দিল তারা আর আমরা দেখে মজা নিচ্ছিলাম তারপরে যখন দুটো বাজলো তখন আমাদের ভেতরে ঢোকাতে শুরু করে প্রথমে অ্যাডমিট ভেরিফিকেশন হলো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে হাতে একটা ট্যাটু মেরে দিয়ে ভেতরে নিয়ে গেলো প্রথমে বলে রাখি ওখানে হচ্ছে ডিসিপ্লিন মেন ডিসিপ্লিন যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে মার খেতেই হবে গিয়ে বাদ গাইয়া তো ওখানে বসে থাকতে থাকতে আমাদের বাথরুম চেপে গেলো তা ওনারা বললো যে যদি কারো হিন্দিতে বললো তো যদি কারো বাথরুম চেপে থাকে তাহলে তো তোমরা বাথরুম সেরে আসতে পারো দশটা দশটা গ্রুপ করে ছেলেবেলে ছাড়ছিল বাথরুম করার জন্য তো আমার লাইন প্রায় তিন চার জনের পরে আসলো তো যেসব নিয়ম ভঙ্গ করে লাইন হয়ে বসছিল তাদের আর্মি ডান্ডা দিয়ে পেছনে হালকা করে তাদের ছেঁকে দিল আর তাদের তার সঙ্গে ফ্রিতে কটা গালি মধুর বাণী যাকে বলা হয় গালি বলতে এই মাদার তারপর এই এইসব গালি দিচ্ছিল এগুলোকে মধুর বাণী বলে আর্মিতে এগুলো চলেই তাদের মুখ থেকে এই সব বাণীগুলো শোনার পরে সব ছেলে পিলে নিজের জায়গায় বসে যায় তাদের আর তাদের আর কিছু বলতে হয় না নিজেদের জায়গায় নিজেরাই বসে যায় চুপচাপ প্রায় সাড়ে চারটার দিকে আমাদের মাঠে নামানো হয় আমাদের ফার্স্ট রাউন্ড ছিল এবার আমাদের দৌড় হবে তো দুশো জনের একটা ব্যাচ মাঠে মাঠে নামিয়ে এবার আর্মির বড় অফিসার আছে আসার পর ওনারা আমাদের আরও সুন্দর আরও অনেক মধুর বাড়ি শোনালো যেগুলো অত্যাধিক আমরা যেগুলো শুনিনি এখনও ভাই আমার মনে হচ্ছে ক্যারিমিনিটি না ওই রোস্ট করার আগে রোস্টিং চ্যানেল খোলার আগে হয়তো একবার হলেও আর্মি র্যালিতে গিয়েছিল শাবাশ না হলে ভাই ও ক্যারিমিনিটি এত সুন্দর সুন্দর মধুর বাণী পায় কথা থেকে বহুত রান ফিনিশ করার পরে যেহেতু পাস করতে পারেনি তারপরে আমাদের একটি জায়গায় নিয়ে গিয়ে ওখানে একটু মোটিভেশনাল স্পিচ দেয় ওনরা মোটিভেশনাল কথা বলার পরে এবার ওনরা আমাদের এক একে লাইন দিয়ে বাইরে বের করছিল আর লাইনের মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম আমার পেছনে এক মাফলার পরা এক ছেলে ছিল ওই ছেলেটি আমাকে মানে ধাক্কা দেওয়ার কারণে আমি লাইন চুত হয়ে যায় আর পিছন থেকে একটা আর্মি অফিসার দেখে ফেলে আর ভাই শীতের মধ্যে গাছের ডাল দিয়ে সুন্দর করে সেঁকে দিল আমার হাতে তারপরে ভাই শীতের মধ্যে ওই ব্যথা সহ্য করতে না পেরে ওই মারের ব্যথা সহ্য করতে না পেরে মাফলার ছেলেটাকে আমিও সুন্দর করে ম দিয়ে একটা বাণী বাণী শুনিয়ে দিলাম তারপর আমরা আস্তে আস্তে মাঠ থেকে বেরিয়ে আসি আমি এখন ওই মালটি খুঁজছি যে বলেছিল ভাই র্যালিতে যাওয়ার আগে অবশ্যই ভুল খেয়ে যাস তাহলে র্যালি পাস করবি ফ্ল্যাশব্যাক কিন্তু আমি তাদের ভুল প্রমাণিত করেছি আমি ফেল করেছি